অনলাইন সেবা চালুর পরও ভোগান্তি যেন পিছু ছাড়ছে না বিআরটি এর সেবা প্রার্থীদের। দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে নানা উদ্যোগ নেওয়ার পর সফটওয়্যার জটিলতা ও দালালদের দৌরাত্ম্যে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। তবে সেবা পেতে অনিয়ম হলে কোনো ছাড় নয় বলে জানিয়েছেন বিআরটি এর চেয়ারম্যান। বিস্তারিত তরিক ইসলামের প্রতিবেদনে। বিআরটিএ সেবা সহজীকরণ ও জনসাধারণকে সচেতন করতে বৃহস্পতিবার রাজধানীর ইকুরিয়া বিআরটিএ কেন্দ্রে গণশুনানি অনুষ্ঠিত হয়। আমি লাইসেন্সটা হেভি, কিন্তু আমি রিনিউ করতে দিছি চারবার ঘুরে আসছি, আমার টাকাটা জমা নিতেছে না। শুনানিতে অংশ নিয়ে বিআরটিএ সেবা পেতে বিভিন্ন ধরনের হয়রানি ও ভোগান্তির কথা তুলে ধরেন ভুক্তভোগীরা। 20,000-30,000 করে টাকা তারা চায় এবং তারা দাবি করে, টাকা না দিলে হয়রানির শিকার হয়। খালি দেড় রুপে ডেট দিচ্ছে, আমি লাইসেন্স পাচ্ছি না স্যার। আমি লাইসেন্স রিনিউ করাই দিতে আমার 5 বার সময় বাড়িয়ে দিয়েছে, 5 বার। তো 5 বার এই যখন আমি এই ডিজিটাল লাইসেন্স পাই নাই আর স্মার্ট লাইসেন্স আমি ঘরে পাবো, এটা বিশ্বাস করতে খুবই কষ্টকর। এই সময় সমস্যা চিহ্নিত করে সমাধানে বিভিন্ন দিক তুলে ধরেন বিআরটিএ পরিচালক। আমরা কোথায় দেখবো, যেহেতু এই কাজটা আমাদের বিআরটিএ স্টাফ করে না, আমাদের ভেন্ডার প্রতিষ্ঠান বিএমপিএফ এর যারা প্রতিনিধি আছেন তারা এই কাজটা করে থাকেন। আপনি বলেছেন, এটা আমরা যাচাই করে দেখব, যদি এই ধরনের কিছু বিষয় থাকে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আর বিআরটিএ সেবার মান বৃদ্ধি ও আধুনিকায়নে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সংস্থার চেয়ারম্যান। যে বিআরটিএ প্রতিনিধি সেবা আমরা যাতে খুব সহজে গ্রাহকের হাতে পৌঁছে দিতে পারি সেই জন্য আমরা কাজ করতেছি এবং ডিজিটাল সেবাগুলো আমরা দিচ্ছি। এক্ষেত্রে আমাদের অনুরোধ থাকবে, এই সেবাগুলো ডিজিটালি দেওয়ার উদ্দেশ্য হলো ফিজিক্যাল কন্ট্যাক্ট কমানো। ফিজিক্যাল কন্ট্যাক্ট কমানোর অন্যতম উদ্দেশ্য হলো যে ঘুষ, দুর্নীতি বা হয়রানি বন্ধ করা। হয়রানিবিহীন সেবা পেতে জনগণকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন বিআরটিএ চেয়ারম্যান। আপনারা যেখানে অনিয়ম বা দুর্নীতি দেখবেন সেখানে প্রতিবাদ প্রতিরোধ করবেন, কমপ্লেন করবেন। সেটা তরিক ইসলাম, দেশ টিভি, ঢাকা।